আমাদের এখানে সাদ্দাম হুসেইন নামে একজন একটা প্রশ্ন করেছেন, উনি বলছেন সামান্য পরিশ্রম করলেই প্রচন্ড বুকে দরপর শুরু করে, আর মাথা ঝুঁকে কোনো কাজ করলে তার চেয়ে বেশি বুক দরপর করে, হার্ট বিট প্রচন্ড বেড়ে যায়, এর কারণ কি? এটা কি হার্টের সমস্যার লক্ষণ? আমি এক্ষেত্রে কি করতে পারি? উনার বয়স হচ্ছে 28 বছর আর উনার বিপি হচ্ছে 85/120। আচ্ছা, উনার বয়স হচ্ছে 28 বছর, মানে বয়স উনার যথেষ্টই কম। এখন উনার বংশে অনেকে থাকে যে আমরা কিন্তু 28 বছর বয়সের পেশেন্টেরও বাইপাস সার্জারি করেছি। এখন অনেকে থাকে যে অল্প বয়সে বংশে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, যেমন বাবা মামা ইনিকট আত্মীয়র মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে। যদি সেরকম হয়ে থাকে তাহলে উনি অবশ্যই এই ব্যাপারে সতর্ক হবেন। উনি ওনার প্রেশারের কথা বলেছেন, কিন্তু উনি ডায়াবেটিক কিনা বা অন্য কোনো অসুখ আছে কিনা সে কথা বলেননি, যেহেতু আমি ধরেই নিচ্ছি তার সেরকম কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু উনি বুক ধরফর করে এবং ক্লান্ত হয়ে যান, আমার মনে হয় প্রাথমিক অবস্থায় এই ব্যাপারটাকে একেবারে ইগনোর না করে উনি একটা ইসিজি চেস্ট এক্সরে এবং একটা ইকোকার্ডিওগ্রাফি 2D এমোল অ্যান্ড কালার ডপলার, এই তিনটা পরীক্ষা অন্তত করবেন। করার পরে সেখানে যদি কোনো সন্দেহজনক কিছু পাওয়া না যায় তাহলে তো ভালো, আর যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী প্রসিড করে উনি একটা কার্ডিওলজিস্টের সঙ্গে সংলগ্ন হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন।